আর স্যাস্টে পেইন অর্থাৎ বুকে আমাদের ব্যথা খুবই কমন একটা প্রবলেম, সেটা হতে পারে গ্যাস্ট্রিকের জন্য কিংবা আমাদের হার্ট অ্যাটাকের জন্য। তো এটা আসলে স্পেসিফিকেশন করে মানে বাইর করা কোনটা আসলে আমাদের গ্যাস্ট্রিকের জন্য হচ্ছে বা কোনটা আমাদের হার্ট অ্যাটাকের জন্য বা হার্ট ডিজিজের জন্য হচ্ছে, তো এটা কিন্তু অনেক সময় খুবই কঠিন হয়ে যায় বা আমরা আসলে এই বিষয়ে অতটা সচেতন না। এটার জন্য আমাদেরকে কিন্তু অনেক বড় একটা মূল্য দিতে হয়, কারণ হার্টের যে পেইনটা এটা কিন্তু লাইফ থ্রেটিং। সো এটাতে যদি আমরা দেরি করি সেক্ষেত্রে আমাদের মৃত্যু হতে পারে। এই জন্য আমাদের অবশ্যই ভালোভাবে জানানো উচিত কোনটা আসলে হার্টের ব্যথা কোনটা হার্টের ব্যথা নয়। তো আমি ডক্টর সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। এখন হার্টের ব্যথাটা আসলে কি, মানে আমাদের যে হার্ট যেটা আমরা হৃৎপিণ্ড বলি সেটার যদি ওই ওই হার্টে যদি রক্তনালীগুলো কোনোভাবে ব্লক হয়ে যায় তখন হার্টের যে মাংসপেশিটা সে রক্ত পায় না, অক্সিজেন পায় না, ফলে রক্ত এবং অক্সিজেন অভাবে যদি আমরা যদি আমাদের লেট হয়ে যায় ট্রিটমেন্ট করতে তখন কিন্তু হার্টের কিছু টিস্যুকে মারা যায় যার জন্য আমাদের মৃত্যু হতে পারে। সোজা কথা আমাদের হার্ট বা হার্টের ডিজিজ থেকে যে ব্যথাটা আসে ওটাকে আমরা হার্টের ব্যথা বলবো। এছাড়া হচ্ছে গ্যাস্ট্রিক বা আমরা আজকে যে স্পেসিফিক কন্ডিশনটা জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজাল রিফ্লাক্স ডিজিজের কারণে যে আমাদের বুকে যে পেইনটা হয় অনেকটা আমাদের হার্টের পেইনের মতো মনে হয় যেজন্য আমরা আসলে কোনো কনফিউজ হয়ে যাই, ওটা নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা আসলে হার্টের ব্যথাটা আসলে কোথায় হয় বা হার্টের পেইনটা আসলে কোথায়, আমরা আমাদের হার্টটা হচ্ছে মাঝখানে অনেকটা কি বাম দিকে টিল্টিং করা। সো আমাদের হার্টে যদি পেইন হয় আমাদের বুকের মাঝখানে হতে পারে এবং কি বামে হতে পারে। তো সো আমাদের তাহলে আমরা লোকেশনটা জানলাম, আমাদের হার্টের ব্যথা বুকের মাঝখানে এদিকে হতে পারে এবং প্লাস বাম দিকে আমাদের লেফট সাইডে কি চেস্টের লেফটে হতে পারে, এবং আমাদের এই ব্যথাটা আমাদের গাড়ে যেতে পারে, আমাদের হাতে আসতে পারে, আমাদের দাঁতে যেতে পারে, আমাদের মাড়িতে আসতে পারে। সো আমরা কিন্তু তাহলে ক্লিয়ার হলাম আমাদের হার্টের পেইনটা কোথায় হয়। তো আমরা জিআরডির যে পেইনটা গ্যাস্ট্রিক আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে গ্যাস্ট্রিক পেইনটা হচ্ছে আমাদের এ উপরে এখানে হতে পারে এবং এদিকে হতে পারে। অনেক সময় জিআরডির পেইনটা জাস্ট হচ্ছে একদম মানে আজখানে হয় অনেকটা এক বিহাইন্ড দ্য স্কিন মানে একদম সামরার নিচে আমাদের ব্যাস্ট যে বোনগুলা এগুলো স্টেনামের নিচে এখানে আমাদের একটা জ্বালা জ্বালা মানে একটা যে আমরা বলি হার্ট বার্ন বা বুক জ্বালা এবং হেসকি আসা এই ধরনের আমাদের গ্যাস্ট্রিকের ব্যথাটা ঠিক এখানে হতে পারে। এই গ্যাস্ট্রিকের এই পেইনটা বা আমাদের জিআরডি পেইনটা আমরা যেটি করলাম হাতের দিকে আসবে না কিংবা আমাদের গাড়ে যাবে না, এটা কিন্তু র্যাফার্ট করবে না, এটা পেইনটা এদিকে আমাদের থাকবে আপার অ্যাবডোমেন বা এদিকে আমাদের থাকবে। সো আমরা হচ্ছে কোন পেইনটা কোন কোথায় থাকে আমরা জানলাম, এখান থেকে শুধু স্পেসিফিক যেটা জানলাম সেটা হচ্ছে আমার হার্টের পেইনটা আমার গাড়েও যেতে পারে, আমার হাতেও আসতে পারে, আমার দাঁতেও আসতে পারে, আমার মাড়িতেও আসতে পারে, আমাদের বুকে এবং বুকের বাম দিকে সব জায়গায় আমাদের এখানে ছড়িয়ে পড়তে পারে, এটুকু আমরা জানলাম, এমনকি আমাদের পিছনেও যেতে পারে। ওকে, এখন হচ্ছে আসলে হার্টের পেইনটা আসলে কী ধরনের ফিলিং, আমরা কী ধরনের অনুভব করি, হার্টের পেইনটা আসলে ধরনটা কেমন, কারণ আমরা কিন্তু একটা জিনিস আমরা কনফিউজ হয়ে গেছি, আমাদের বুকেও ব্যথাটা আমাদের গ্যাস্ট্রিকের পেইনটা আপার অ্যাবডোমেন প্লাস এদিকে হতে পারে, ঠিক একই রকমভাবে আমাদের হার্টের পেইনটাও কিন্তু আমরা জানছি আসলে আমাদের বুকে বা বুকের বাম দিকে হতে। সো আমরা আসলে কী নিয়েভাবে আমরা আইডেন্টিফাই করবো দুইটা আসলে আলাদা। তো আমরা আমাদের পেইনটা ফিলিংটা আমাদেরকে বুঝতে হবে, হার্ট অ্যাটাকের পেইনটা বা হার্টের জন্য যে পেইনটা বা অ্যাঞ্জিনার যে পেইনগুলো হয় এগুলো সাধারণত হচ্ছে ইন্টেন্স মানে একটা তীব্র প্রচণ্ড একটা পেইন এবং একেবারে টাইট করে মানে এবং স্কুইজ হয়ে যায়, মনে হয় যেন আপনাকে টাইট করে ভিতরে কোনো কিছু টাইট ইয়া করে ফেলছে স্কুইজ হয়ে যাচ্ছে, কিংবা হচ্ছে একটা হেভিনেস একটা ভারী ভারী লাগে। সো আমরা এটা তাহলে বুঝলাম এই পেইনটা হচ্ছে তীব্র হার্টের পেইনটা, আর অপরদিকে গ্যাস্ট্রিকের যে পেইনটা বা জিআরডির যে পেইনটা এটা হচ্ছে আমাদের
ওই আগে বলছি যেটা কি হয়, আমাদের একটা বান জ্বালা বা হচ্ছে আমাদের মনে হয় যেন গ্যাসটা একেবারে আমাদের মুখ পর্যন্ত মানে চলে আসতেছে, কিংবা আমাদের গলা পর্যন্ত আমাদের আসতে পারে, সেক্ষেত্রে আমাদের একটা জ্বলা জ্বলা বা নাভ থাকবে, কিংবা ফেনটা বেশি কম লাগতে পারে, অনেক বেশি অনেক সময় দেখে যে গ্যাস্ট্রিকের পেন অনেক বেশি হতে পারে। কিন্তু আপনি বুঝবেন আসলে গ্যাস্ট্রিকের পেন যদি আপনি ভালো করে জিনিসগুলো নিয়ন্ত্রণ করেন, গ্যাস্ট্রিকের পেনটা আপনার একটা সবসময় একটা ফ্যাট ফাঁপা দেওয়া বা এই সমস্যাগুলো আমাদের থাকবে। এখন আমরা আসলে লোকেশন কোথায় জানলাম এবং দুইটার পেনের ধরন কেমন, একটা পেন হচ্ছে তীব্র ইন্টেন্স আর একটা পেন হচ্ছে একটু মানে জ্বালা থাকবে এবং হচ্ছে অনেকটা ছুরির মতো মনে হয় যেন আঘাত করতেছে, গ্যাস্ট্রিকের পেনটা ওরকম হবে আর এই পেনটা হবে টাইট। ওকে, সো এখন আমরা আরও কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দ্বারা আমরা আসলে স্পেসিফিক্যালি আমরা বাইর করতে পারবো কোনটা হার্টের পেন এবং কোনটা জিআরডির বা গ্যাস্ট্রিকের পেনগুলো। তো ফার্স্টলি হচ্ছে যখন আমাদের হার্টের পেন হয় তখন আমাদের শ্বাসকষ্ট হবে, গ্যাস্ট্রিকের পেনে কিন্তু এই শ্বাসকষ্টটা হবে না, অর্থাৎ আমাদের শ্বাস নিতে কষ্ট হবে। এই জিনিসটা কিন্তু আপনার কাছে খুবই ইম্পর্ট্যান্ট, এবং আপনার গ্যাস্ট্রিকের পেনটা আপনার হয়তো আপনার মুভমেন্টে কিংবা আপনি যদি মনে করেন একটা কাশি দিচ্ছেন বা হাসি দিচ্ছেন এতে করে গ্যাস্ট্রিকের পেনটা একটু এদিক ওদিক হবে, কিন্তু আপনার হার্টের পেনটা স্টেবল থাকবে। আপনি যদি শুয়েও থাকেন তাও আপনার পেনটা একরকম থাকবে। সো এরপরে হচ্ছে আপনি গ্যাস্ট্রিকের পেনে আমরা যদি ওষুধ খাই, বিশেষ করে হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো এগুলো খেলে কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের পেনটা কমে যাবে, কিন্তু আমাদের হার্টের পেনটা কিন্তু কমবে না। সো আপনি এটা কিন্তু অনেক বড় একটা জিনিস, আপনি যদি দেখেন যে আপনার সবসময় সমস্যা, আপনি যদি গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে দেখেন যে আপনার পেন কমে যায় বা আপনার এই ধরনের প্রবলেম কমে যাচ্ছে, তাহলে ধরে নিতে পারেন আসলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা। আর আরেকটা বিষয় হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেমগুলো কী হয় মানে বারে বারে হয়, দেখা যায় যে আপনার মাসের পর মাস পায় সময় এই ধরনের হয়, সপ্তাহের পর সপ্তাহে এগুলো হয়ে থাকে, সপ্তাহে কয়েকবার হয়ে থাকে। সো এগুলো দ্বারা বুঝতে পারবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যদি আপনি কনফিউশন থাকেন আসলে আমার প্রবলেমটা কি গ্যাস্ট্রিকের নাকি হার্টের, আমি বলবো যে আপনি দ্রুত আপনি নিকটবর্তী ডক্টরের কাছে যাবেন। কারণ হচ্ছে কনফিউশন নিয়ে আপনার থাকা উচিত না, কারণ হার্টের ব্যথাটা কিন্তু লাইফ থ্রেটনিং ইমার্জেন্সি। সো আপনাদের যদি হার্টের ব্যথা আপনি সন্দেহ করেন, সো আপনাকে অবশ্যই অবশ্যই আপনার নিকটবর্তী ডক্টরের কাছে যেতে হবে, কারণ আপনাকে সাথে সাথে ট্রিটমেন্ট দিলে আপনার লাইফটা সেভ হবে, কিন্তু যদি দেরি হয়ে যায় সেক্ষেত্রে আপনার জন্য সমস্যা হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ আপনার হার্টের সমস্যা, সেক্ষেত্রে তো আপনি অবশ্যই ডক্টরের কাছে যাবেন। যদি আপনি কোনোভাবে আপনার জন্য দূরে হয়ে যাচ্ছে, আপনার জাতীয় জাতীয় সময় আমি অমেলা গেছে, সেই ক্ষেত্রে অনেক সময় কার্ডিওলজিস্টরা আপনাকে ফতে কিছু আপনার ওষুধ নিতে বলে, যেমন স্প্রিন, মানে স্প্রিনটা নিলে হচ্ছে যে ক্লটিংটা আছে হার্টে যে আপনার ক্লট হয়ে আছে সেটা সেরে দেয়। তবে যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই এটা নেবেন না। আর অবশ্যই আপনি আপনার ডক্টরের সাথে কনসার্ন করে আপনি নেওয়ার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যদি কোনোভাবে না হয় সেই ক্ষেত্রে আপনি 999-999-এ কল দিয়ে আপনি অ্যাম্বুলেন্সে কল দিবেন, এবং এই জিনিসগুলো কিন্তু আপনি অবশ্যই আপনি করবেন। আর যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যার ক্ষেত্রে আপনি অবশ্যই গ্যাস্ট্রিকের আপনি হচ্ছেন আপনার ডক্টর আপনাকে যে অ্যাডভাইসগুলো দিয়েছে আপনাকে সেগুলো মেনে চলতে হবে। গ্যাস্ট্রিকের সমস্যার ক্ষেত্রে তো আমরা জানি সাধারণত আমাদের ফ্যাটটা হাঁফা দিয়ে উঠে কিংবা হচ্ছে আমাদের গ্যাস বাইর হয়, এই প্রবলেমগুলো এগুলো কিন্তু আমরা বুঝি। সো আপনি হচ্ছে আপনাকে হেলদি ডায়েট এবং প্লাস হচ্ছে আপনাকে স্পাইসি ফুড জাল ফোড়া এগুলো আপনার খাওয়ার অ্যাভয়েড করতে হবে, এবং স্মোকিংটা বাদ দিতে হবে, তাহলে আপনার হচ্ছে জিআরডি জনিত বা গ্যাস্ট্রিকের যে প্রবলেমগুলো সেগুলো আপনাদের কমে যাবে। তো আমরা আশা করি হার্টের ব্যথা এবং গ্যাস্ট্রিকের ব্যথা আমরা হচ্ছে অবশ্যই বুঝতে পারছি। তো আমি যদি একেবারে কি পয়েন্টটা আবার বলি, আমার হার্টের ব্যথার ক্ষেত্রে আমার হার্টের ব্যথার সাথে আমার শ্বাসকষ্ট হবে, যেটা গ্যাস্ট্রিকের ক্ষেত্রে হবে না। গ্যাস্ট্রিকের ক্ষেত্রে আমার ফ্যাট ফোন ওলে থাকবে, আমার হচ্ছে মনে অনে হবে, আমার ফ্যাট ফোন আফা দিয়ে আসছে, আমার হেসকি আসতে পারে, কিংবা আমার গলা পর্যন্ত আমার কাছে আমার স্বাদ বিস্বাদ লাগতে পারে, কিংবা আমার নিঃশ্বাসের সাথে গন্ধ আসতে পারে, যেগুলো আমার কি হার্টের ব্যথার ক্ষেত্রে মানে হবে না।
আর আমরা সাধারণত খাওয়ার পরে আমাদের হার্টের পেন বা হার্ট অ্যাটাকের সাথে ওইভাবে কোনো সম্পর্ক নেই, তবে হার্ট অ্যাটাক যে কোনো সময় হতে পারে খাওয়ার আগে বা পরে। কিন্তু জিআরডি যে পেনটা, মানে বুক যে জ্বালা, এটা কিন্তু আপনার খাওয়ার পরে আপনার কিন্তু এই সমস্যাটা বন্ধ হতে পারে। তো আমরা আশা করি হার্টের ব্যথা এবং গ্যাস্ট্রিকের ব্যথা সম্পর্কে একটা স্পেসিফিক আমরা একটা ধারণা পেয়েছি। আপনাদের যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমার অ্যাডভাইসগুলো শুধু হেলথ এডুকেশনের উদ্দেশ্যে, আপনার ডক্টর বা আপনার হেলথ প্রফেশন আপনাকে যা বলে সেটাই আপনার জন্য হচ্ছে প্রায়োরিটি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।